নমস্কার। ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। দুর্গাপূজা পরিক্রমা 2024-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলিডে স্টোরি চ্যানেলে আপনারা দেখতে পাবেন নর্থ কলকাতা টু সাউথ কলকাতার বেস্ট 50টিরও বেশি দুর্গাপূজা, আর সঙ্গে থাকছে সেই পূজাগুলির থিম কি, কোথায় অবস্থিত এবং রুট গাইড ম্যাপ ও নিয়ারেস্ট লোকেশনগুলি, যা দিয়ে আপনারা সহজেই যে কোনো ভাবে লোকাল ট্রান্সপোর্টে করে হোক, মেট্রোতে করে হোক বা হাঁটা পথে যে কোনো সময় পৌঁছে যেতে পারেন এই পূজা মণ্ডপগুলিতে। সেই সমস্ত ইনফরমেশন নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি কোনো কোয়েরি থাকে সেটাও জানাতে পারেন। আমরা যে পূজা মণ্ডপে মা দুর্গা দর্শন করতে চলে এসেছি সেটা হলো নলিন সরকার স্ট্রিটের দুর্গাপূজা মণ্ডপটি। 2024-এ নলিন সরকার স্ট্রিটের থিম হলো শহরনামা। এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে সেই সব মানুষের কথা যারা রাস্তা থেকে, ফুটপাথ থেকে নোংরা আবর্জনা, প্লাস্টিক ইত্যাদি তুলে সেইখান থেকে কিছু উপার্জন করে। এই পুরো পূজো মণ্ডপটিতেই সেই মানুষগুলোর কথাই তুলে ধরা হয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাপন, তাদের সামাজিক অবস্থান, তাদের বাসস্থান, এই সমস্ত কিছু এত নিখুঁত ভাবে পূজো মণ্ডপে তুলে ধরা হয়েছে যে সেটা আপনারা যখন এখানে ভিজিট করবেন তখন ঢুকলেই বুঝতে পারবেন। এখন আমরা চলে এসেছি হাতিবাগান নবীন পল্লীর ঠাকুর দেখতে। এই বছর 2024-এ নবীন পল্লীর থিম হলো থিয়েটার পাড়া। বাংলার সব থেকে পুরনো শিল্পগুলির মধ্যে একটি হলো থিয়েটার, আর তখনকার দিনে থিয়েটারের শিল্পীদের কথা, তাদের ছবি, পোস্টার, থিয়েটারে তখনকার দিনে জামা কাপড় বা স্টেজের লাইটিং কিরকম হতো, এই সবকিছুই তুলে ধরা হয়েছে নবীন পল্লীর পূজা মণ্ডপটিতে। এখানে মা দুর্গাকে দেখলেও মনে হবে যেন মা দুর্গা স্টেজে কোনো নাটকের অভিনয় করছেন। এবারে আমরা দেখে নেব হাতিবাগান সার্বজনীনের পূজা মণ্ডপটি। 2024-এ হাতিবাগান সার্বজনীনের থিম হলো প্রকরণ। হাতিবাগান সার্বজনীনের পুরো পূজো মণ্ডপটিতে লোহার পাতের উপর রড দিয়ে বিভিন্ন ধরনের পুরনো কলকাতার ডিজাইন তুলে ধরা হয়েছে। মা দুর্গার এখানে অলংকারও সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এবং দুর্গা প্রতিমাটাকে দেখলে মনে হবে এমন ভাবে কালার করা হয়েছে যে বহু পুরনো দিনের মা দুর্গাই যেন এখানে অবস্থিত রয়েছেন। এখন যে পূজা মণ্ডপটি ভিজিট করতে চলে এসেছি এটি হলো শিকদার বাগানের দুর্গাপূজা। 2024-এ শিকদার বাগানের থিম হলো যুদ্ধ থামবে এবং শান্তি আসবে। শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে এই দুর্গাপূজাটি হয়। সীমান্তে যে সমস্ত বেড়াজাল, কাঁটা তার থাকে সেই বেড়াজাল, কাঁটা তার ইত্যাদি সমস্ত কিছু দিয়ে ফুল, মূর্তি, পাতা ইত্যাদি তৈরি করা হয়েছে এবং এই প্রত্যেকটা মোটিভের পিছনে একটা সুন্দর লাইট লাগানো হয়েছে যেটা রাত্রিবেলা দেখতে কিন্তু অনবদ্য লাগছে। পূজা মণ্ডপের ভিতরে মা দুর্গাকে যেখানে আপনারা দেখতে পাবেন সেইখানে দেখলেও বুঝতে পারবেন যে চারিদিকের বেড়াজাল পেরিয়ে মা দুর্গা যেন ধরণীতে অবতীর্ণ হচ্ছেন। এই দুর্গাপূজাটি একদম রাস্তার কাছেই হয়। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 4-5 মিনিটের হাঁটা পথের মধ্যেই আপনারা এই পূজা মণ্ডপটি দর্শন করে নিতে পারবেন। প্রত্যেক বছরই একটা আউট অফ দ্য বক্স কন্টেন্ট প্রস্তুত করে কাশী বসলেন। এই বছর 2024-এও তার অন্যথা হয়নি। কাশী বসলেনের এবারের থিম হলো রত্নগড়। মূল পূজা মণ্ডপটি সাজানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের জীবনীর উপরে। বাল্যবিবাহ আইন প্রণয়ন এবং সতীদাহ প্রথাকে সমাজ থেকে উচ্ছেদ করে দেখানো হয়েছে এই পূজা মণ্ডপের বিভিন্ন মোটিভের মাধ্যমে। পূজা মণ্ডপটিতে ঢুকলে আপনারা একটি রাজা রামমোহন রায়ের বিশাল বড় প্রতিকৃতি দেখতে পাবেন এবং চারিদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন ধরনের মোটিভও দেখতে পাবেন। আর এই সব গুণী মানুষজনদেরকে যে মায়েরা গর্ভে ধারণ করেছেন তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে রত্নগর্ভা। পূজা মণ্ডপের ভেতরে ঢুকলে আশ্চর্য হয়ে যাবেন যে কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো পূজা মণ্ডপটি, যেখানে এত সুন্দর লাইটিং করা হয়েছে এবং তার সঙ্গে নিখুঁত ছুঁচের কাজ করে করে, সেলাই করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন গুণী মানুষজনের প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। 2024-এ যে সমস্ত পূজা মণ্ডপ আমি ভিজিট করেছি তার মধ্যে কাশী বসলেন আমার সব থেকে পছন্দ। শেষে দেখলাম একটি ট্র্যাডিশনাল দুর্গাপূজা মণ্ডপ যেটির নাম হচ্ছে হরিঘোষ স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা। এই পূজাটি ঠাকুরটি দেখার মতো হয়। রাস্তার উপরই পূজা মণ্ডপটি এবং রাস্তা থেকে যাতায়াতের সময় মা দুর্গা দর্শন আপনারা করতে পারবেন। প্রতিমাটি অসম্ভব সুন্দর হয়, তাই কাশী বসলেন দেখার পরে হরিঘোষ স্ট্রিটের দুর্গা ঠাকুরটি পারলে দেখে নেবেন। নর্থ কলকাতা শোভাবাজার রাজবাড়ি দুটোর পূজোই হয় দেখার মতো। একটা হলো শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণচন্দ্রের বাড়ির দুর্গাপূজা, আর অন্যটি হলো শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ির দুর্গাপূজা। এই দুটো
নিশ্চয়ই কলকাতার বনেদি বাড়ির দুর্গাপূজাগুলির মধ্যে সবথেকে বেশি ফেমাস। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথেই আপনারা এই দুটি রাজবাড়ির ঠাকুর দেখে নিতে পারবেন। 2024 জগৎ মুখার্জি পার্কের থিম হলো গঙ্গার নিচ দিয়ে মেট্রো। দারুণ একটা কনসেপ্টের উপরে পুরো পূজো মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং এখানে একটি অরিজিনাল মেট্রোর কম্পার্টমেন্টের মতোই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এর ভেতরে আবার এসিও চলছে এবং মেট্রোতে যাওয়ার সময় যে হালকা ঝাঁকুনি আমরা অনুভব করি সেই রকম একটা ভাইব্রেশনও হচ্ছে। মেট্রোর কম্পার্টমেন্ট দিয়ে এগিয়ে গিয়ে আমরা এরপরে পুরো পূজো মণ্ডপটির ভেতরে চলে এসেছি যেখানে মা দুর্গা অবস্থান করছে। এখানে দেখানো হয়েছে মা দুর্গা কুমিরের পিঠে আসছে। এরপরে আমরা দেখে নেব বাগবাজার সার্বজনীনের দুর্গা ঠাকুরটি। নর্থ কলকাতায় ঠাকুর দেখতে এলে বাগবাজার সার্বজনীনের ঠাকুর যদি না দেখা হয় তাহলে নর্থ কলকাতার পূজা পরিক্রমা করা অপূর্ণই রয়ে যাবে। 106 বছর পুরনো এই দুর্গাপূজাটি এখনো স্বমহিমায় বিরাজ করছেন। বাগবাজার লঞ্চ ঘাটের কাছেই এই দুর্গাপূজাটি হয়। এরপর আমরা চলে যাব কুমারটুলি সার্বজনীনের দুর্গাপূজাটি দেখতে। কুমারটুলির যে সমস্ত শিল্পীরা আছেন তারাই সবাই মিলে এই কুমারটুলি সার্বজনীনের পূজাটি করে থাকেন। 2024 কুমারটুলি সার্বজনীনের থিম হচ্ছে ক্ষুধা। এখানে দেখানো হয়েছে যে আমরা বাংলায় যে প্রবাদরা মাঝে মাঝেই বলি ঘরানির ঘর ছেঁদা, সেই রকমই যে কৃষক ভাইরা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে সেই কৃষক ভাইদের ঘরেই ওনারা খাদ্যের অভাবে জীবন কাটাচ্ছে, ক্ষুধায় মধ্যে তারা আছে, সেই কনসেপ্টটাকেই তুলে ধরা হয়েছে কুমারটুলি সার্বজনীনের পূজা মণ্ডপটিতে। বাগবাজার সার্বজনীন থেকে হাঁটা পথে অথবা অটোতে কিংবা বাসে 2 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন কুমারটুলি সার্বজনীনের পূজা মণ্ডপটিতে। এখন আমরা চলে এসেছি কুমারটুলি পার্কের ঠাকুর দেখতে। কুমারটুলি সার্বজনীন থেকে মোটামুটি 7 থেকে 10 মিনিটের হাঁটা পথেই আপনারা কুমারটুলি পার্কের ঠাকুরটা দেখে নিতে পারবেন। 2024 কুমারটুলি পার্কের থিম হচ্ছে একটি বিশাল বড় রেডিওর আকারে পুরো পূজো মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। রেডিও আকাশবাণী আমাদের দৈনন্দিন জীবনে একটা অপরিহার্য অঙ্গ ছিল, কিন্তু কালের নিয়মে সঙ্গে সঙ্গে সেই রেডিওর জায়গায় এসেছে মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। কুমারটুলি পার্ক তাই সেই পুরনো দিনের কথা ভেবেই সেই সমস্ত পুরনো শিল্পী, আগেকার দিনের রেডিওতে যে সমস্ত প্রোগ্রাম ছিল যেগুলি আমাদের কাছে ভীষণ ফেমাস ছিল সেইগুলি তুলে ধরা হয়েছে এই পুরো পূজো মণ্ডপটি জুড়ে। এখন আমরা চলে এসেছি আহেরি টোলার যুবক বৃন্দের ঠাকুর দেখতে। নর্থ কলকাতার এটিও একটি ফেমাস দুর্গাপূজা। 2024 আহেরি টোলার যুবক বৃন্দে থিম হলো আকারের মহাযাত্রা। এই পুরো পূজো মণ্ডপটি সাজানো হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আলপনা নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা ছিল সেই কনসেপ্টটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং টিনের পাতের ওপরে রড বাঁকিয়ে বাঁকিয়ে আলপনার চিত্র আমরা এখানে দেখতে পাব। মা দুর্গাকেও সেরকম ধাঁচেই এখানে তৈরি করা হয়েছে। নর্থ কলকাতার দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হলো আহেরিটোলা সার্বজনীনের দুর্গোৎসবটি। এই পূজা মণ্ডপটি আমার নিজেরও পার্সোনালি খুব ফেভারিট। 2024 আহেরিটোলা সার্বজনীনের থিম হলো খেয়াল সেতুর বৈতরণী। এই পুরো পূজা মণ্ডপটি সাজানো হয়েছে প্রতিমার কাঠামো দিয়ে, যে কাঠামো ইউজ করা হয় প্রতিমা বানানোর সময়। এই কাঠামো দিয়েই পুরো পূজা মণ্ডপের প্রথম অংশটা সাজানো হয়েছে এবং যখন আপনারা মণ্ডপের ভেতরে ঢুকে যাবেন তখন দেখতে পাবেন পুরনো কলকাতার বিভিন্ন ছবি, হিট সিনেমার পোস্টার, আরো অনেক কিছু আছে যা দর্শকদের মন কাড়বেই। পূজো মণ্ডপের ভেতরে ঢুকলে মনে হবে যেন পুরনো কলকাতার সামনে দাঁড়িয়ে আছি, যখন মা দুর্গাকে গাড়িতে করে নয় কাঁধে করে মণ্ডপে নিয়ে আসা হতো এবং বিসর্জনের সময় মা দুর্গাকে কাঁধে করেই নিয়ে যাওয়া। 2024 সন্তোষ মিত্র স্কোয়ারের পূজার থিম হলো লাস ভেগাসের স্ফিয়ার। 2024 সন্তোষ মিত্র স্কোয়ার 89তম বর্ষে পদার্পণ করেছে। মা দুর্গা যেখানে রয়েছেন সেখানে প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন শো দেখানো হচ্ছে। শিয়ালদা সাউথ সেকশন থেকে বেরিয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার কাছেই এই পূজোটি হয়। উল্টোডাঙ্গা থেকে লেকটাউন গামী যে কোনো বাসে উঠে পড়লেই খুব সহজেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপটির সামনে পৌঁছে যেতে পারা যায়। 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রেজেন্ট করেছে তিরুপতি বালাজি টেম্পল। মেন গেট থেকে শুরু করে লাইটিং এবং পূজো মণ্ডপ সবকিছুর মধ্যেই দক্ষিণ ভারতীয় একটা ঘরানার ছাপ দেখতে পাওয়া যায়। শ্রীভূমির পূজা মণ্ডপটিতে মা দুর্গাকেও এখানে সাজানো হয়েছে দক্ষিণ ভারতীয় স্টাইল।
গড়িহাট চত্বরে যে সমস্ত পূজাগুলি হয় তার মধ্যে হিন্দুস্তান পার্ক সর্বজনীন অন্যতম। হিন্দুস্তান পার্ক সর্বজনীন 2024 তাদের 94তম বর্ষে পদার্পণ করেছে এবং ওনাদের থিম হল কল্প ঋতুর গল্পগাথা। দেখলেই বোঝা যাবে যে এখানে একটি কল্পনার আশ্রয় করে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। কল্পনা করা হয়েছে যে পূজা মণ্ডপের সামনে একটি বড় বাদুর উড়ছে, আর পূজা মণ্ডপের ভেতরে গেলে আমরা দুই রকমের ছবি দেখতে পাবো, একদিকে যুদ্ধ অশান্তি ইত্যাদি, অন্যদিকে দেখা যাচ্ছে যে সেই যুদ্ধের মধ্যেই বিভিন্ন জায়গায় আবার ফুল ফুটেছে, শিশুদের দেখানো হচ্ছে এবং শিশুরা মায়ের হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে যেখানে কোনো বিপদের ভয় নেই, এবং সমাজে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যুদ্ধ পরিবেশের মধ্যে শান্তির আবহ আনার চেষ্টা করা হয়েছে। হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পূজা মণ্ডপটি ঢুকলে প্রথমে কিছুটা উপর দিকে উঠে যেতে হয়, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে আপনারা মা দুর্গার দর্শন করে পুরো পূজা মণ্ডপটি থেকে বেরিয়ে আসতে পারবেন। হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পূজা মণ্ডপটি দেখতে হলে আপনাদেরকে গড়িহাট বাসন্তী দেবী কলেজের উল্টো দিকের গলিতে ঢুকলেই আপনারা এই ঠাকুরটা দেখে নিতে পারবেন। গড়িহাট হিন্দুস্তান পার্কের ঠাকুরটি দেখার পরে তার পাশে আরেকটি ঠাকুর হয় হিন্দুস্তান পূর্বাচলের ঠাকুর দেখতে। এই বছর এখানে বিড়লা মন্দিরের আদলে একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। বিড়লা মন্দিরে আমরা যাই তাহলে আমরা যেরকম পাথরের মূর্তি দেখতে পাই, ঠিক সেই রকমই সাদা রঙের পাথরের মূর্তির আদলে এখানে মা দুর্গা কার্তিক গণেশ সরস্বতীকে তৈরি করা হয়েছে, এবং মণ্ডপের ভেতরে ডেকোরেশনটাও অনেকটাই বালিগঞ্জের বিড়লা মন্দিরের মতো করা হয়েছে। পুরো সাদা রঙের পূজা মণ্ডপ এবং দেবদেবীরও রং সাদাই করা হয়েছে। খুব সুন্দর হয়েছে এই পূজা মণ্ডপটি এবং দেবদেবীকেও দেখতে হয়েছে অসম্ভব সুন্দর। তাই হিন্দুস্তান পার্কে যদি ঠাকুর দেখতে আসেন তাহলে অবশ্যই হিন্দুস্তান পার্ক পূর্বাচলের ঠাকুরটিও দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। গড়িয়াহাট থেকে ঢাকুরিয়ার দিকে আসার সময় আপনারা যদি ঢাকুরিয়া ব্রিজের শেষে নেমে পড়েন তাহলে যাদবপুর থানা পর্যন্ত অনেকগুলি ভালো ভালো ঠাকুর হয় যেগুলি আপনারা দেখে নিতে পারেন। প্রথমেই দেখে নিতে পারেন বাবুবাগানের দুর্গাপূজাটি। 2024 বাবুবাগানের থিম হলো কবিতীর্থ। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন সৃষ্টিকে এখানে তুলে ধরা হয়েছে। এই পূজা মণ্ডপে সব থেকে মজার জিনিস হচ্ছে কবিদের বিভিন্ন বইগুলি এখানে শোকেসের মধ্যে সাজিয়ে রাখা আছে, আর আমাদের সব থেকে পরিচিত যে ক্যারেক্টার গুলি সেগুলির নাম সেগুলির ছবি সিলিং থেকে ঝুলিয়ে ঝুলিয়ে সাজানো হয়েছে পুরো পূজা মণ্ডপটি। আর সেই থিমের সঙ্গে মানানসই তৈরি করা হয়েছে মা দুর্গাকেও। সবকিছু মিলিয়ে বাবুবাগান এবারে এর প্রেজেন্টেশন একেবারে অনবদ্য রূপ দিয়েছে। বাবুবাগানের পাশেই আর একটা খুব ভালো পুজো হয়, সেটা হলো সেলিমপুর পল্লীর সর্বজনীন দুর্গাপূজা। 2024 সেলিমপুর পল্লী সর্বজনীনের থিম হলো গোধূলির স্বপ্ন। দিনের শেষ এবং রাতের শুরুর এক মেলবন্ধনকে তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের মাধ্যমে, আর তার সঙ্গে মানানসই হয়েছে লাইটিং। সেলিমপুর পল্লী 2024 পূজা মণ্ডপটি তৈরি করেছে লাইটিং এর উপর ফোকাস করেই। পূজা মণ্ডপের ভিতরে বিশাল একটি পদ্মফুল তৈরি করা হয়েছে এবং মা দুর্গার চারপাশে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের লাইট দিয়ে। মণ্ডপের নিচের দিকে অংশে ছোট ছোট লণ্ঠন তৈরি করে ঝোলানো হয়েছে এবং লাল রঙের লাইট দিয়ে সেই জায়গাটিকে সাজানো হয়েছে। ছোট পরিসরের মধ্যে সেলিমপুর পল্লীর এবারের পূজা মণ্ডপটি খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এরপরে রাস্তা পার হলেই আমরা আরো তিনটে খুব ভালো ভালো ঠাকুর দেখতে পেয়ে যাব এখানে। প্রথমেই দেখে নেব যোধপুর পার্কের ঠাকুরটি। 2024 যোধপুর পার্কের প্রেজেন্টেশন হলো রেল লাইনের পাশে যে বসতি গড়ে ওঠে সেই বসতির একটা ছোট্ট অংশকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা বিশাল বড় এলইডি স্ক্রিন লাগানো আছে, তাতে দেখানো হচ্ছে যে ট্রেন যাচ্ছে এবং সেই ঘিঞ্জি জায়গার মধ্যে মানুষ তাদের জীবন কিভাবে নির্বাহ করছে সেটাকে দেখানো হয়েছে। তাদের ঘরগুলি তৈরি করা এবং অরিজিনাল মানুষ সেখানে বিভিন্ন ধরনের কাজ করছে ইত্যাদি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটার মধ্যে মন্দির মসজিদ গির্জা সবকিছুই একসঙ্গে অবস্থান করছে। এরপরে আমরা দেখে নেব 95 পল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটি। 2024 95 পল্লীর থিম হলো ভবতারিণী। পূজা মণ্ডপের ভেতরে ঢুকতেই একটা নৌকার আদল আপনারা দেখতে পাবেন যেখানে ত্রিশূল রাখা আছে, এবং পূজা মণ্ডপের ভেতরে চেয়ার টেবিল মানুষ ইত্যাদি বিভিন্ন জিনিসের মোটিভ দিয়ে তৈরি করা হয়েছে পুরো পূজা মণ্ডপটি। সব থেকে বিশেষত্ব হলো এখানকার দুর্গা প্রতিমা সিংহের পিঠে অবস্থান করছেন এবং কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সামনে একটি নৌকার উপরে বসে আছেন, আর মহাদেব যেখানে অবস্থান করছেন সেই জায়গাটিকে লাইট দিয়ে এমন ভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন মহাদেব যেন গ্যালাক্সির মধ্যে বসে আছেন। এই পূজা মণ্ডপটির থিমটিও খুব ভালো লেগেছে। এবং সবশেষে বলি, গড়িহাট থেকে যাদবপুর থানা পর্যন্ত এই পাঁচটি পূজা
মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই হেঁটে দেখে নিতে পারবেন। ঢাকুরিয়া ব্রিজ শেষ হলে নেমে পড়ুন, সেখান থেকে হাঁটা পথে এই পাঁচটা ঠাকুর দেখে নিন। ফরিদপুর পার্কের পাশেই হয় পল্লী মঙ্গল সমিতির দুর্গাপূজাটি। 2024 পল্লী মঙ্গল সমিতির থিম হলো বড় নিরন্তর অনন্ত আনন্দধারা। পুরো পূজো মণ্ডপটি প্যারিস আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল কোনো রং এখানে ইউজ করা হয়নি। মাটির রং এবং প্যারিসের যে সাদা রং সেটা দিয়ে সেজে উঠেছে পুরো পূজো মণ্ডপটি। যে মোটিভগুলি তৈরি করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ডে একটা হালকা আলো লাগানো হয়েছে, যাতে দেখতে লাগছে যে প্রত্যেকটা মোটিভের পেছন থেকে যেন একটা আভা বের হচ্ছে। রাত্রিবেলা এই আলো আধারির ইলিউশন দেখতে দারুণ লাগছে। এই পূজা মণ্ডপে মা দুর্গাকে শান্তির রূপে হিসাবে দেখানো হয়। 2024 সুরুচি সংঘ 71তম বর্ষে পদার্পণ করেছে এবং 2024 ওনাদের থিম হলো পুরানো সেই দিনের কথা। এই থিমের মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন যে আমরা পুরনো জিনিসকে ভুলে গিয়ে নতুনের দিকে এগোচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অতীতটাকেও ভুলে যাচ্ছি। নিউ আলিপুর পেট্রোল পাম্পের একদম কাছেই সুরুচি সংঘের পুজোটি হয়। বাদামতলা আষাঢ় সংঘের ঠাকুর দেখতে আসতে হলে এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। আর আপনারা যদি বাসবিহারীর একদম মোড়ে নেমে পড়েন তাহলে চেতলাগামী যে রাস্তাটা সেই দিকে একটু এগোলেই আপনারা দেখতে পেয়ে যাবেন বাদামতলা আষাঢ় সংঘের দুর্গাপূজাটি। 2024 বাদামতলা আষাঢ় সংঘের প্রেজেন্টেশন হচ্ছে উৎসবের চালচিত্র। এই পূজা মণ্ডপে আমাদের এই দুর্গাপূজার পিছনে যে সমস্ত মানুষরা কাজ করেন, যাদের জন্য এই সুন্দর সুন্দর পূজা মণ্ডপগুলি তৈরি হয়, গড়ে ওঠে, সেই সমস্ত মানুষের জীবনযাত্রা, তারা কিভাবে এই দুর্গাপূজা থেকে সামান্য কিছু উপার্জন করতে পারে, সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের মাধ্যমে। এরপরে আমরা দেখে নেব 66 পল্লীর দুর্গাপূজাটি। এই দুর্গাপূজাটি বাদামতলা আষাঢ় সংঘের ঠিক পাশেই হয়। এবারে 66 পল্লীর প্রেজেন্টেশন হচ্ছে ইন্ডিয়া দ্য ল্যান্ড অফ স্পাইসেস। আমরা ভারতীয়রা দৈনন্দিন জীবনে খাবার দাওয়ারে প্রচুর মশলার ব্যবহার করে থাকি এবং আমাদের দেশ সমৃদ্ধশালী হয়েছে এই মশলাকে নিয়ে। বহুবার বিদেশি মানুষজন আমাদের দেশে এসেছেন এই মশলার ব্যবসা বাণিজ্য করার জন্য। সেটা আমরা যখন 66 পল্লীর পূজা মণ্ডপটি ভিজিট করবো তখনও দেখতে পাবো। পুরো পুজো মণ্ডপটিতে সাজানো হয়েছে হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা ইত্যাদি সমস্ত কিছু জিনিস দিয়ে, এবং এখানে আগে যে শিল নোড়ার ব্যবহার হতো সেটাও দেখানো হয়েছে। আবার বর্তমানে আমরা শিল নোড়াকে বাদ দিয়ে যে মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি সেই মিক্সার গ্রাইন্ডারের ব্যবহারকেও দেখানো হয়েছে। মা দুর্গার এখানে অলংকরণেও মশলার ব্যবহার দেখানো হয়েছে। চেতলা অগ্রণী দুর্গা পূজা মণ্ডপটির সামনে এইটাও একটি সাউথ কলকাতার মোস্ট ফেমাস পূজা মণ্ডপ। 2024 চেতলা অগ্রণীর থিম হচ্ছে কাশী বেনারস। আপনারা পূজা মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন সেখানে একদিক দিয়ে গঙ্গা বয়ে চলেছে এবং তার পাড়ে বিভিন্ন ঘাট তৈরি করা হয়েছে যেখানে সন্ধ্যারতির ব্যবস্থাও রয়েছে। আর যেখানে মা দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে বিশাল আকার একটি প্রদীপ তৈরি করা হয়েছে, সেটা সর্বদা মেশিনের মাধ্যমে চলছে, দেখে মনে হচ্ছে যেন মায়ের সামনে আরতি হচ্ছে। সাউথ কলকাতার বিগ বাজেট পূজাগুলির মধ্যে আরেকটি হলো মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাবের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আর আপনারা রাসবিহারী থেকেও খুব সহজে বাসে অথবা অটোতে করে পৌঁছে যেতে পারেন মুদিয়ালিতে। মুদিয়ালির এবারে 90তম বর্ষ এবং ওনাদের থিম হলো ত্রিমাত্রিক, অর্থাৎ থ্রি ডাইমেনশন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে উদ্দেশ্য করে এই পুরো পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং পূজা মণ্ডপের ভেতরে ও গেটের সামনে এমন একটি মোটিভ তৈরি করা হয়েছে যেটা কন্টিনিউ ঘুরছে এবং একটা সার্টেন পজিশনে এসে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর মুদিয়ালি ক্লাবের ঠাকুর কিন্তু চিরাচরিত ভাবে সেই ট্র্যাডিশনাল মূর্তি একই রকম রয়েছে। এবারে আমরা চলে এসেছি
বুদিয়ালি ক্লাবের ঠিক পাশেই আর একটা খুব সুন্দর পুজো মণ্ডপ দেখতে, সেটা হলো শিব মন্দির দুর্গাপূজা কমিটির ঠাকুর দেখতে। শিব মন্দিরের এবারের থিম হচ্ছে একটি আনফিনিশড আর্কিটেকচার, এবং যখন আপনারা পুরো পূজা মণ্ডপের ভেতরে চলে যাবেন তখন সেখানে দেখলে মনে হবে যে একজন আর্টিস্টের আপনারা স্টুডিওর ভেতরে চলে এসেছে, যেখানে সমস্ত জিনিস ছড়ানো রয়েছে। আর্টিস্ট যেন কোনো কাজ করতে করতে হঠাৎ স্টুডিও থেকে বেরিয়ে চলে গেছে। এখানে মা দুর্গার কালারিং এখনো ফিনিশড হয়নি। মাকে যেরকম মাটির রূপে দেখা যায় সেই কালারেই এখানে মা দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং বাইরের যে কনস্ট্রাকশনটা সেখানেও দেখলে মনে হবে যে একটা কোনো বিল্ডিং বা কোনো আর্কিটেকচার যেটা তৈরি হতে হতে এখনো বাকি রয়েছে, মাঝ পজিশনে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো পূজো মণ্ডপটি দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, তার সঙ্গে সঙ্গে এর কনসেপ্টটাও কিন্তু দারুণ ইউনিক। এখন আমরা পৌঁছে গেছি দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার জন্য। 2024 দেশপ্রিয় পার্কের থিম হলো ভুবনেশ্বরী। এখানে পুরো পূজো মণ্ডপটি বাইরে থেকে লাইটিং করা হয়েছে লাল দিয়ে, এবং ভেতরটা পুরো সাদা রঙের কাপড় দিয়ে এবং সোলার বিভিন্ন জিনিস দিয়ে পুরো পূজো মণ্ডপটি সাজানো হয়েছে, এবং তার সঙ্গে কন্ট্রাস্ট কালারে নীল দিয়ে মা দুর্গাকে তৈরি করা হয়েছে। দেশপ্রিয় পার্কের প্রতিমা শিল্পী হলেন শ্রী প্রদীপ রুদ্রপাল। আর দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে আসতে হলে দেশপ্রিয় পার্কের যে ক্রসিংটা আছে সেখানে নামলেই আপনারা খুব সহজে দেশপ্রিয় পার্কের ঠাকুরটি দেখে নিতে পারবেন। এখানে আরো তিন চারটি খুব ভালো ভালো ঠাকুর হয়, যেমন হচ্ছে ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবং সমাজসেবী সংঘ। এই সব কটা ঠাকুরই আপনাদের একসঙ্গে দেখা হয়ে যাবে। পরে আমরা দেখে নেব ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজাটি। গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব থেকে আপনারা হাঁটা পথে অথবা অটোতে কিংবা বাসে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই পূজা মণ্ডপটিতে। এবারে 2024 ত্রিধারা সম্মিলনী প্রেজেন্ট করেছে গাছ দিয়ে মণ্ডপ। দুদিকে দুটি বিশাল বড় বড় গাছ দিয়ে মেন পূজো মণ্ডপটি সাজানো হয়েছে। এছাড়াও চারপাশের ফুল ডেকোরেশনের জন্য ছোট ছোট গাছের ব্যবহার করা হয়েছে। এবারে ত্রিধারা সম্মিলনী মা দুর্গাকে একদম ট্র্যাডিশনাল মা দুর্গার মতোই দেখতে হয়েছে। ত্রিধারা সম্মিলনীর দুর্গা ঠাকুরটি দর্শন করার পরে এখন আমরা এসে গেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা ঠাকুর দেখতে। একটি হলো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। 2024 বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেজেন্টেশন হচ্ছে আরশিনগর। লোহার রড দিয়ে ডেকোরেশন করা হয়েছে, এবং সেই লোহার রডের উপর ছোট ছোট আয়না লাগানো হয়েছে যাতে আলো পড়লে অপরূপ একটা সুন্দর পূজা মণ্ডপ আমাদের সামনে ফুটে উঠছে। সেই জন্যই এইবারের পুরো পূজা মণ্ডপটির নাম দেওয়া হয়েছে আরশিনগর বা The Hall of Mirrors। এখানে আপনারা সন্ধ্যাবেলার দিকে এলে বেশি ভালো লাগবে, কারণ তখন সমস্ত লাইটিং গুলি দেখতে পাবেন। এবারে চলে এসেছি সমাজসেবী সংঘের ঠাকুর দেখতে। 2024 সমাজসেবী সংঘের প্রেজেন্টেশন হচ্ছে কর্ষণ। যে কৃষক বন্ধুরা মাটি কর্ষণ করে সবুজ শস্য উৎপাদন করে, এবং তাদের যে জীবনযাত্রা, তারা কি ধরনের পরিশ্রম করে, কিভাবে তাদের পরিশ্রমের ফল আমরা পাই, সেই সমস্ত জিনিসটাকেই তুলে ধরা হয়েছে সমাজসেবী সংঘের পুরো পূজো মণ্ডপটিতে। এখানে মা দুর্গাকেও সাজানো হয়েছে আউশ ধান দিয়ে, এবং সমস্ত কিছু ন্যাচারাল কালার ইউজ করা হয়েছে পুরো পূজো মণ্ডপ জুড়ে। মা দুর্গাকেও সেই ন্যাচারাল কালার দিয়ে রং করা হয়েছে। সাউথ কলকাতার বিগ বাজেট পূজাগুলির মধ্যে অন্যতম হলো একডালিয়া এভারগ্রিন। বিগ বাজেট পূজো তো বটে, তার সঙ্গে সঙ্গে ওল্ডেস্ট পূজাও বটে। একডালিয়া এভারগ্রিন 2024 প্রস্তুত করেছে পুরীর জগন্নাথ ধাম মন্দিরটি। এইবারে একডালিয়া এভারগ্রিন ক্লাব 82তম বর্ষে পদার্পণ করেছে। একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখতে হলে আপনাকে একদম গড়িয়াহাট মোড়ে চলে আসতে হবে। প্রত্যেক বছরের মতো এই বছরেও তারা যে কোনো থিমের উপরেই পূজা মণ্ডপ তৈরি করুন না কেন, তাদের দুর্গা প্রতিমা কিন্তু একই রকম ট্র্যাডিশনাল রূপে তৈরি করা হয়, এবং একডালিয়া এভারগ্রিনের লাইটিং ও খুবই বিখ্যাত। সুতরাং গড়িয়াহাটে এলে অবশ্যই একডালিয়া এভারগ্রিনের ঠাকুরটি দেখবেন। এরপরে দেখে নেব সিংহী পার্কের ঠাকুরটি। 2024 সিংহী পার্কের থিম হলো সাত মহলার অন্তঃপুরে। বেত দিয়ে, বাঁশ দিয়ে, বাঁশের চালা দিয়ে এবারের পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে, এবং ভেতরটা দেখলে মনে হবে সত্যি কোন
কোনো মহলের ভেতরে আমরা চলে এসেছি। এখানেও তাই, থিমের সঙ্গে সঙ্গে মা দুর্গার কিন্তু রূপের কোনো পরিবর্তন হয় না। এখানে মা দুর্গা চিরকালই ট্র্যাডিশনাল রূপে বিরাজ করেন এবং এখানকার প্রতিমা শিল্পী হলেন শ্রী প্রদীপ রুদ্রপাল। আমরা এগডালিয়া এভারগ্রিনের ঠাকুরটি দেখে রাস্তাটা পার করে সিংহী পার্কের ঠাকুরটা দেখে নিলাম। আর সিংহী পার্ক থেকে এক মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে যেতে পারবো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপূজা মণ্ডপটির সামনে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের লাইটিং তো দেখার মতো হয়, তার সঙ্গে সঙ্গে এনাদের পূজা মণ্ডপটিও দারুণ হয়। 2024 হিন্দুস্তান ক্লাব প্রেজেন্ট করেছে রিক্সার প্যান্ডেল, বিশাল বড় একটি রিক্সা তৈরি করা হয়েছে এবং সেখানেই মা দুর্গা অবস্থান করছেন। এছাড়া পুরো পুজো মণ্ডপটিতে রিক্সা দিয়ে, রিক্সার বিভিন্ন পার্টস দিয়ে পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে। তাহলে আমরা যদি গড়িয়াহাট মোড়ে চলে আসি, এখানে কিন্তু তিনটে বড় বড় ঠাকুর দেখা হয়ে যায়। একটি হচ্ছে এগডালিয়া এভারগ্রিন সিংহী পার্ক, আর অন্যটি হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। এরপরে দেখে নেব রাজডাঙ্গা নবোদয় সংঘের দুর্গাপূজাটি। সাউথ কলকাতার বেস্ট পূজাগুলির মধ্যে এই রাজডাঙ্গা নবোদয় সংঘ একটি। 2024 রাজডাঙ্গা নবোদয় সংঘের থিম হচ্ছে ভারসাম্য। এখানে প্রকৃতি এবং প্রযুক্তির মধ্যে যে ভারসাম্য সেটাকেই দেখানো হয়েছে। বর্তমানে আমরা প্রকৃতিকে ভুলে প্রযুক্তির দিকে বেশি ঝুঁকে পড়ছি, যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেই ব্যালেন্সটা করতে পারি, তার জন্যই এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং মা দুর্গাকেও এখানে দেখানো হয়েছে যে তিনি প্রযুক্তিকে বধ করছেন এবং প্রকৃতিকে কোলে টেনে নিচ্ছেন। পৌঁছে গেছি সাউথ কলকাতার বিগ বাজেট পূজাগুলির মধ্যে আরেকটি বড় পূজা মণ্ডপ, সেটি হলো বসপুকুর শীতলা মন্দিরের দুর্গাপূজার পূজা মণ্ডপটিতে। এবারে বসপুকুর শীতলা মন্দির তাদের 75 ইয়ার সেলিব্রেট করছে এবং 2024 তাদের থিম হলো সঞ্চয়। আমরা যাকে ভাঁড় বলি বা ভাণ্ডারা বলি, যেখানে আমরা রোজকার দৈনন্দিন কিছু টাকা পয়সা সামান্য সঞ্চয় ভাঁড়ে ফেলি, কয়েন হিসাবেই হোক নোট হিসাবেই হোক, সেই ভাঁড় দিয়ে এই পুরো পূজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং এখানে চাকার উপরে তৈরি করা রয়েছে একটি মা দুর্গা। আর সব থেকে আইডেন্টিক্যাল জিনিস যেটা, সেটা হলো যে বসপুকুর শীতলা মন্দির আবার সেই পুরনো ভাঁড়ের প্যান্ডেলকে এবারে ছোট একটি আকারে প্রস্তুত করেছে আমাদের সকলের জন্য। সুতরাং যারা আগের বারে ভাঁড়ের প্যান্ডেলটা মিস করে গেছেন, তারা ডেফিনেটলি এবারে ভিজিট করুন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বসপুকুর শীতলা মন্দিরের একবারে পাশেই আছে বসপুকুর তালবাগানের দুর্গাপূজা মণ্ডপটি। বসপুকুর তালবাগানের এবারে থিম হচ্ছে রক্তকরবী। তারা যুদ্ধ বিগ্রহের যে পরিস্থিতি দেশে চলছে, সেই পরিস্থিতিকেই তুলে ধরেছে এখানে। এবং সেই যুদ্ধ বিগ্রহের মাঝখান থেকেই যে মা দুর্গা স্বয়ং রূপে এখানে প্রতিষ্ঠিত হচ্ছেন বা পৃথিবীতে আসছেন, সেটাকেই দেখানো হয়েছে। এবারে আমরা যে জায়গায় চলে এসেছি, এটি হচ্ছে বেহালা চত্বরে সমস্ত পূজাগুলি দেখব বলে। 14 নম্বর বাস স্ট্যান্ড পৌঁছেই প্রথমে আমরা দেখে নিলাম দেবদারু ফটকের দুর্গাপূজাটি। দেবদারু ফটক 2024 থিম করেছে হৃদয় চিরলে দুর্গা পাবে। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত পার্সেল, প্যাকেট, পিচবোর্ড, কার্ডবোর্ড ইত্যাদি সমস্ত জিনিস ফেলে দিই, সেই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু এবারে দেবদারু ফটকের পূজা মণ্ডপটি সেজে উঠেছে। মা দুর্গাকেও এখানে সেই পিচবোর্ডের উপরে রং করলে যেরকম দেখতে হবে, ঠিক সেই রকম রূপেই তুলে ধরা হয়েছে। এবং পিচবোর্ড, কার্ডবোর্ড বা ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিসপত্র কেটে কেটে এই পুরো পূজো মণ্ডপটি সাজানো হয়েছে এবং রাস্তার কাছেই এই পুরো পূজো মণ্ডপটি তৈরি হয়েছে। আপনারা খুব সহজে 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে এক মিনিটের মধ্যেই এই পূজা মণ্ডপটি দর্শন করে নিতে পারবেন। এখন আমরা দেখে নেব বেহালার অন্যতম ফেমাস দুর্গাপূজা, বেহালা নতুন সংঘের দুর্গাপূজা। বেহালা নতুন সংঘ এবারে থিম করেছে আবাহন। মা দুর্গাকে এখানে আবাহন করা হচ্ছে, তারই রূপ ফুটিয়ে তোলা হয়েছে। মহিলারাই যেরকম প্রয়োজনে সাজ বেশ করতে পারে সুন্দর করে এবং শালীনতার পরিচয় দিতে পারে, সেই রকমই বা মহিলা জাতি যখন নিজের রূপ ধারণ করে এবং
দুষ্টের দমন ও সৃষ্টের পালনে উদ্যত হয় তখন কিন্তু তারা নিজের হাতে অস্ত্র তুলে ধরতেও পিছপা হয় না। সেই ভাবনাটাকেই এই পুরো পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। আসুন এবারে বেহালার নতুন সংঘের মা দুর্গাকে দর্শন করি। বেহালা নতুন সংঘের একদম পাশেই আছে বেহালা ফ্রেন্ডস ক্লাবে দুর্গাপূজা। প্রত্যেকবারেই বেহালা ফ্রেন্ডস একটা দারুণ দারুণ ইউনিক পূজা মণ্ডপ তৈরি করে। এবারেও সেই রকমই একটা পূজা মণ্ডপ তৈরি করেছে বেহালা ফ্রেন্ডস ক্লাব। বেহালা ফ্রেন্ডস এ 2024 এর থিম হলো মঙ্গল আলো। এই পুরো পূজো মণ্ডপটি সেজে উঠেছে সাদা রঙের সোলার কদম ফুল দিয়ে এবং দেওয়ালের ডেকোরেশন হয়েছে জুট দিয়ে, আর তার মাঝে মাঝে নেটের সাদা পর্দা দিয়ে অসম্ভব সুন্দর একটি পূজো মণ্ডপ স্থাপন করেছে বেহালা ফ্রেন্ডস ক্লাব। এবং থিমের সঙ্গে মানানসই মা দুর্গাকেও এখানে সাদা রঙেই তৈরি করা হয়েছে। আসুন এবারে মণ্ডপ এবং প্রতিমা দুটো দর্শন করি। এরপরে দেখে নেব বেহালা নতুন দলের পূজা মণ্ডপটি। বেহালার অন্যতম সব থেকে পরিচিত পূজা মণ্ডপ হলো বেহালা নতুন দল। 2024 বেহালা নতুন দল তৈরি করেছে কল্পনা থিমের উপরে একটি পূজা মণ্ডপ। এবারে আয়ারল্যান্ডের সাথে কোলাবোরেট করে বেহালা নতুন দল পূজা মণ্ডপটি স্থাপন করেছে, এবং যে মা দুর্গাকে এখানে তৈরি করা হয়েছে সেটাও আইরিশ গডের মতোই অনেকটা দেখতে। পুরো পূজো মণ্ডপটিতে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করার ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে। বাঁশ, বাঁশের চালা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে পূজো মণ্ডপটি সাজানো হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি বেহালা শ্রী সংঘের পূজা মণ্ডপের কাছে। মেন রাস্তার পাশেই এই পূজা মণ্ডপটি তৈরি হয় এবং ট্র্যাডিশনাল মা দুর্গাকেই আপনারা এখানে দেখতে পাবেন। বেহালায় অনেক থিমের পূজো হয়, কিন্তু তার মধ্যে অনেকগুলি ট্র্যাডিশনাল পূজোও বহু বছর ধরে চলে আসছে, তার মধ্যে বেহালা শ্রী সংঘের পূজা অন্যতম। বেহালা শ্রী সংঘের ঠাকুর দেখার পরে একটু গলির দিকে ভেতর দিকে এগিয়ে গেলেই আপনারা দেখে নিতে পারবেন বেহালা এগারো পল্লীর দুর্গাপূজাটি। বেহালা এগারো পল্লী এবারে শক্তি নামক থিমের উপরে কাজ করেছে, এবং এটি যে মাঠের মধ্যে তৈরি করা হয় সেই মাঠে যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করে সেই সমস্ত বাচ্চাদের দৈনন্দিন শৈশব এখানে কিভাবে বেড়ে ওঠে সেই সমস্ত কিছু নিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। বেহালার আরেকটি অন্যতম দুর্গাপূজা হলো বরিশা ক্লাবের দুর্গাপূজা। বরিশা ক্লাবের 2024 এর থিম হলো বসতি। মানুষ এক সময় বনে জঙ্গলেই বাস করত, কিন্তু কালের নিয়মের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে চেঞ্জ করেছে, নিজের বসতি গড়ে তুলেছে পৃথিবীর বুকে, এবং সেই বসতি গড়ে তুলতে গিয়ে মানুষ প্রচুর প্রকৃতির ক্ষয়ক্ষতিও করেছে, বন্য প্রাণীদের মেরে ফেলেছে, জঙ্গল কেটে সাফ করেছে। এই সমস্ত জিনিসকেই তুলে ধরেছে বেহালার বরিশা ক্লাবটি। আসুন এবারে দেখে নিই বেহালা বরিশা ক্লাবের পুরো পূজো মণ্ডপটি এবং মা দুর্গাকে। Dim dum da ra da dim da ra ra dim dum da ra da dim da ra dim dum da ra dim dum da ra da dim da ra যতীনদাস মেট্রো স্টেশনের পাশেই হাজরা পার্কের পূজাটি হয়। 2024 হাজরা পার্কের পূজাটি 82তম বর্ষে পদার্পণ করেছে, এবং এই বছর হাজরা পার্কের পূজা মণ্ডপের থিম হলো শুদ্ধি। পূজা মণ্ডপটিতে ঢোকার সময় একটি বিশাল বড় বাঁশের তৈরি মা দুর্গার মুখ দেখতে পাবেন। তারপর ভেতরে ঢুকলে পুরো ডেকোরেশনটাই বাঁশ এবং বাঁশের চালা দিয়ে তৈরি করা হয়েছে, আর এই পূজা মণ্ডপের ভেতরে লাইটিংটাও হয়েছে অসম্ভব সুন্দর। যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে ঠিক উল্টো দিকের গলিতেই আপনারা দেখে নিতে পারবেন বকুল বাগানের ঠাকুর। 2024 বকুল বাগানের থিম হচ্ছে মাসান। মাসান হলেন একজন তান্ত্রিক দেবতা। সেই দেবতাকে মাথায় রেখে এই পুরো পূজো মণ্ডপটি তৈরি করা হয়েছে, এবং বাঁশের চালা, হর এবং কাপড়ের উপরে বাটিকের বিভিন্ন পেন্টিংস তৈরি করে সাজানো হয়েছে পুরো মণ্ডপটি। 2024 বকুল বাগান 97তম বর্ষে পদার্পণ করেছে। যেহেতু তন্ত্র সাধনার থিমের উপরে এই পূজা মণ্ডপ
মূর্তি তৈরি করা হয়েছে, তাই মা দুর্গাকেও এখানে ভয়ঙ্কর রূপেই দেখানো হয়েছে। এরপরে আমরা দেখে নেব ভবানীপুর বেলতলা সংঘের ঠাকুরটি। 2024 ভবানীপুর বেলতলা সংঘের ঠাকুরটি প্ল্যাটিনাম জুবলি ইয়ার্সে পদার্পণ করেছে। এই প্ল্যাটিনাম জুবলি ইয়ার্সে ওনাদের থিম হচ্ছে শিল্পগাথা। গ্রামের মাটির বাড়ি যেরকম হয়, সেই রকম একটি মাটির বাড়ি, ধানের গোলা ইত্যাদিকেই এখানে তুলে ধরা হয়েছে এবং জুটের ওপরে মাটি ও প্যারিসের প্রলেপ দিয়ে পুজো মণ্ডপটি বানানো হয়েছে। আর ডেকোরেশনের জন্য ইউজ করা হয়েছে খড়, মাটির রং, মাটির কলসি, হাঁড়ি ইত্যাদি। এরপরে দেখে নেব ভবানীপুর বাইশপল্লী ক্লাবের ঠাকুরটি। বাইশপল্লী ক্লাব 2024 80তম বর্ষে পদার্পণ করেছে। একদম রাস্তার উপরেই এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে আর এখানে ট্র্যাডিশনাল মা দুর্গার মূর্তি আপনারা দেখতে পাবেন। অপরূপ সুন্দর মায়ের রূপ এবং ভেতরে আলপনার ডেকোরেশনও দেখার মতো। পূজা মণ্ডপের ভেতরে একটি রাজবাড়ির আদলে মণ্ডপটিকে ডেকোরেট করা হয়েছে। এরপরে আমরা পৌঁছে গেছি ভবানীপুর নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে এবং এখানে আমরা দেখে নেব ভবানীপুরের বেশ কয়েকটি ভালো ভালো পূজা। ভবানীপুরে এসে প্রথমেই আমরা দেখে নেব স্বাধীন সংঘের পূজা মণ্ডপটি। স্বাধীন সংঘের পূজা মণ্ডপটি সাজানো হয়েছে বিভিন্ন ধরনের পেইন্টিংস দিয়ে আর বিভিন্ন ধরনের মডেল ইউজ করে। এই পূজা মণ্ডপটিতে যে স্ক্রিন লাগানো আছে, সেই স্ক্রিনে মা দুর্গা কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা দেখতে চলে এসেছি 75 পল্লীর পূজা মণ্ডপটি। এবারের পূজা মণ্ডপটি সেজে উঠেছে কলকাতার বিশিষ্ট সমস্ত জিনিসগুলি দিয়ে, যেমন হলুদ ট্যাক্সি, মেট্রো, ফ্লাইওভার, কলকাতার পুরনো সিনেমার পোস্টার, ট্রাম, পুরনো দালানকোটা বাড়ি এবং লেটার বক্স ইত্যাদি সমস্ত কিছু দিয়ে। এই পূজাটিও একদম ভবানীপুর যে নেতাজি মেট্রো স্টেশন আছে তার পাশেই হয়। 75 পল্লী দেখার পরে এরপরে আমরা দেখে নেব ভবানীপুরের 62 পল্লীর ঠাকুরটি। 62 পল্লীর দুর্গা পূজা 2024 52তম বর্ষে পদার্পণ করেছে এবং এই বছর তাদের থিম হচ্ছে বদ্রীনাথের মন্দির। হরিশ মুখার্জি রোডের উপরেই এই পূজা মণ্ডপটি তৈরি হয়। এই পূজা মণ্ডপের ভেতরে নারায়ণের 10 অবতারকে দেখতে পাওয়া যাচ্ছে এবং মা দুর্গাকে এখানে একটু অন্য রূপেও দেখানো হয়েছে। এরপরে আমরা দেখে নেব ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপটি। কলকাতার বুকে যে সমস্ত পুরনো পুজোগুলি হয় তার মধ্যে ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজাটিও অন্যতম। এই পূজাটি 1931 সাল থেকে হয়ে আসছে। অলমোস্ট 93 ইয়ার্স এর পুরনো এই পূজা মণ্ডপটি দেখলে সত্যিই অবাক লাগে। একেবারে রাস্তার উপরে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়। একদম ট্র্যাডিশনাল মা দুর্গাকে এখানে আমরা দর্শন করতে পারি এবং ম্যাক্সিমাম জায়গায় যেমন আমরা দেখি মা দুর্গা, কার্তিক, গণেশ দাঁড়ানো অবস্থায়, এখানে কিন্তু মা এবং লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাইকে আমরা বসে আছেন সেই অবস্থাতেই দেখতে পাবো। এরপরে আমরা পৌঁছে গেছি ভবানীপুর 75 পল্লীর উল্টো দিকেই আরেকটি ঠাকুর হয় ভবানীপুর 76 পল্লী সার্বজনীনের ঠাকুরটি দেখার জন্য। গলির ভেতর দিয়ে একটু এগিয়ে গেলে এই পূজা মণ্ডপটি আপনারা দর্শন করে নিতে পারবেন। এই বছর ওনাদের থিম হচ্ছে পুরনো রাজবাড়ির আদলে একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এখানকার প্রতিমা চিরাচরিত ট্র্যাডিশনাল মূর্তি আপনারা দেখতে পাবেন।